হাবড়া যাওয়ার পথে এখন আসলাম আওয়াল সিদ্দিকী মোড় চৌ রাস্তা, এবং এটা অঞ্চলটা গ্রাম পঞ্চায়েত এলাকায়, এবং বেশ এখন দেখতে পাচ্ছি বেশ বড়সড় হয়ে গেছে। আগে অনেক বছর দেখেছিলাম মানে অত কিছু ছিল না, এখন বেশ বড়সড় হয়ে গেছে, জায়গাটা বেশ ভালো। পিছন দিকটা হচ্ছে চলে যাচ্ছে হাবড়ার চৌমাথা মোড়, মানে আওয়াল সিদ্দিকী মোড় চৌমাথা, ওটা চলে যাচ্ছে জাতীয় সড়ক মানে জাগুলির দিকে, ওই সাইডে বারাসাত, আর এখন আমরা চলে যাচ্ছি হাবড়া। চলুন সাথে সাথে আবার যাওয়ার পথে একটুখানি সাইডে দাঁড়ালাম, কিন্তু এত সুন্দর পরিবেশটা না কি আর বলবো, মানে রাস্তার দুপাশে শুধু ধান ক্ষেত, কখনো কখনো দেখতে পাচ্ছি এরকম চারিদিকে পাট গাছগুলোকে বের করা হচ্ছে পাট থেকে, আর সঙ্গে সঙ্গে দেখুন একদম সবুজে সবুজ। তো চলুন যাই এখন হাবড়া, হাবড়া গিয়ে আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখাই। অশোকনগর, তো চলুন অশোকনগর এক্সপ্লোর করি একটুখানি, অশোকনগরে কোথায় কী আছে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অশোকনগরটা একটা অনেক কারণের জন্য বিখ্যাত, বিশেষ করে এয়ারফোর্সের এখানে একটা বিরাট বড় রানওয়ে ছিল, তাছাড়াও আরও অনেক কারণে বিখ্যাত, হাবড়ার পাশেই এটা। তো চলুন ব্রিটিশ আমলে তৈরি মানে প্ল্যান সিটিটাকে আপনাদেরকে দেখাই, আশা করি ভালো লাগবে, সাথে থাকুন এবং সেই সবই দেখতে পাবেন। চলুন স্টেডিয়াম, বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গন। অ্যাকচুয়ালি এই শহরটা তো বিধানচন্দ্র রায় বানিয়েছিলেন, প্ল্যান সিটি, তারই নামাঙ্কিত স্টেডিয়াম আর সেবার তার রাস্তা। এই যে চাতালটা দাঁড়িয়ে আছে, চাতালটা কিন্তু কয়েকশো বছরের পুরনো চাতাল, মানে এবং দেখতে পাচ্ছেন যে এরকম সিমেন্ট করা, এর মধ্যে এখানে কিন্তু একসময় ব্রিটিশ আমলে কিন্তু রীতিমতো প্লেন দাঁড়াতো এবং প্লেনটা কিন্তু ঘুরতো। দেখুন এই জায়গাটা পুরোটাই ঢালাই, এবং কত বছরের পুরনো ঢালাই এটা বলা মুশকিল, প্রায় কয়েকশো বছর হতে পারে, কারণ ব্রিটিশরা এটা অ্যাকচুয়ালি এটা তৈরি করে গেছিল, কী পরিকল্পনা ছিল, 200 বছরের তৈরি এটা ব্রিটিশদের তৈরি সিটি, পরে যদিও বিধানচন্দ্র রায় এটাকে প্ল্যান সিটি বানিয়েছেন। দেখুন দেখার মতো, আমি আসলে বাইকে এসেছিলাম তো হেলমেটটা আর খুলিনি, হেলমেট পরেই আপনাদের সঙ্গে কথা বলছি। চলুন, আমি তো অশোকনগরে এসেছি, আমাকে এই অশোকনগরে আসার জন্য যে অনুপ্রাণিত করেছে সে কিন্তু অরিন্দম। তো অরিন্দম, তো এই অশোকনগরে তো আসলাম, তুমি তো বললে এটা খুব প্ল্যান সিটি এবং রীতিমতো এটা কল্যাণীর মতো দ্বিতীয় প্ল্যান সিটি যেটা বিধানচন্দ্র রায় বানিয়েছিলেন, তো এখানে তুমি কি জানো এটা মানে তোমার ঠাকুরদা বা ঠাকুমার কাছ থেকে পুরোনো দিকে কি শুনেছো? শুনেছি এইখানে ব্রিটিশ আমলে যুদ্ধের বিমান দাঁড়াতো,
আর এই জায়গাটা টোটালটা একটা এয়ারপোর্ট ছিল, বড় করে এয়ারপোর্ট ছিল, ভীষণ বড় একটা জায়গা ছিল। আর এখানটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি কয়েকশো বছর পুরনো, আর এই বাড়িগুলো পর্যন্ত এই এয়ারপোর্টের উপরেই তৈরি হয়েছে। পরবর্তীকালে বিধানচন্দ্র রায় এটাকে প্ল্যান সিটি করে তৈরি করেছে। এখনো ওই প্লেন রাখার হ্যাঙ্গার গুলো রয়েছে, সেটা দেখাচ্ছি। তো চলো তাহলে আমরা যাই ওখানে প্লেন রাখার সেই হ্যাঙ্গার গুলো। একদম অশোকনগরটা কিন্তু আরো একটা জায়গার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে এখানকার জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের পরে সর্ববৃহৎ এই অশোকনগরে জগদ্ধাত্রী পুজো হয়, অনেকের মুখে মুখে এই জায়গার নাম আছে। অনেক বড় বড় প্যান্ডেল এবং বিভিন্ন শিল্পকলা এখানে একটা মানে বিভৎস একটা ব্যাপারে পুজো হয়। এবং এইটা আরও একটা জন্য বিখ্যাত, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় এখানে সর্ববৃহৎ, অন্য কোথাও আছে কি না আমার আমি ইতিমধ্যে জানি না, আমি প্রদীপটাকে বলবো, যদি একটু খোঁজ নিয়ে জানতে পারেন, কারণ ওনার অনেক সোর্স। যাই হোক, এখানে সোনার বাক্স তৈরির কারখানা, সোনার বাক্স আমি সুরজিৎটাকে চেষ্টা করবো দেখানোর জন্য, কারণ সুরজিৎটার হাতে সময় খুব কম, মানে সেলিব্রিটি মানুষ বুঝতেই পারছেন আর কি। তো আমি চেষ্টা করবো সোনার বাক্সের কারখানা, এখানে প্রচণ্ড সোনার বাক্স এবং টোপর, বড়বের যে টোপর, এই অশোকনগর থেকে কলকাতার বড় বড় জায়গায়, বড় বাজার থেকে শুরু করে বিভিন্ন বাজারে অশোকনগর থেকে সোনার বাক্স যায়। আরও একটা কথা, অশোকনগরে অন্য কোথাও আছে কি না জানি না, মানে আমার খোঁজ নেই, অশোকনগরে এখনও টিল নাও গুন্ডা বা সাঁওতালদের গ্রাম আছে, এটার থেকে 1 কিলোমিটারের মধ্যে। আর আমি ওটা সুরজিৎ থেকে রেকমেন্ড করবো শীতকালে আসতে, কারণ ওদের খেজুরের রস মুখে লেগে থাকে। অশোকনগরে আরেকটা বিশেষত্ব, এখানকার একটা বাজার আছে, এই বাজারটার নাম ভোল বাজার। ভোল বাজার, ভোল বাজার, ওই বাজারে আপনি ঢুকলে হারিয়ে যাবেন, এত বড় বাজার, মানে উত্তর চব্বিশ পরগনা তথা কলকাতাতেও এত বড় বাজার আছে কিনা আমার জানা নেই। গোল বাজার, ঢুকলে হারিয়ে যাবে, এত বড় বাজার। হ্যাঁ, এত বড় বাজার, টোটালটাই গোল, মানে একদম ওই 360 ডিগ্রি আর কি, টোটালটাই গোল, ওই ওর পাশ দিয়েই আমরা যাবো। আচ্ছা, এমন দেখলেই বুঝতে পারবে, ওটা ঢুকলে তুমি হারিয়ে যাবে, এত বড় জায়গা। চাতাল, এগুলো চাতাল, ওই সামনে গেলেও দেখতে পারবে চাতাল। আচ্ছা, ওই নীল বিল্ডিংটা হচ্ছে অশোকনগর কল্যাণগড় পৌরসভা। আচ্ছা, সত্যি গোল বাজারটা, গোল ঘুরছি কিন্তু আমরা। এখানে বেশিরভাগ বাড়িতে সোনার বাক্স তৈরি করা হয়, এটা সবচেয়ে বড় সোনার বাক্স তৈরি করার ফ্যাক্টরি এলাকা হচ্ছে কিন্তু অশোকনগরে এই অঞ্চলটা। হ্যাঁ, লেটেস্ট ব্যাপার, এখানে আশেপাশে কিন্তু টোপরও তৈরি হয়, যে টোপর আমার মাথাতেও পড়েছে, তোমার মাথাতেও পড়েছে, তো সেই টোপর তৈরি ফ্যাক্টরি কিন্তু এখানে প্রচুর আছে, যেটা তথা পশ্চিমবাংলায় চারিদিকে যায়। সময় সুযোগ পেলে সে সমস্ত কারখানার ভিজিট আপনাদের করাবো। ব্রিটিশ আমলে এই অংশটাতে কিন্তু যুদ্ধের প্লেনগুলো করে কিন্তু রাখা হতো, এটাকে বলা হয় হ্যাঙ্গার এরিয়া। পরে মিউনিসিপ্যালিটি এটাকে কমিউনিটি সেন্টার বানিয়ে দিয়েছে, মানে এখানে কোনো অনুষ্ঠান হলে এই অঞ্চলের মানুষরা দেখতে পারে, এখানে অনুষ্ঠান করতে পারে। খুব সুন্দর, দেখুন এই আর একটা প্লেন রাখার হ্যাঙ্গার, এটা এখন বর্তমানে গোশালায় পরিণত হয়েছে, মিউনিসিপ্যালিটির গোশালায় বানিয়েছে। কি সিস্টেম ছিল, অসাধারণ। এই বাড়িগুলো ব্রিটিশদের দ্বারা বানানো বাড়ি, এখানে ব্রিটিশরা থাকতে পারে, এখন সাধারণ মানুষেরা থাকতে পারে। সামনে দেখা যাচ্ছে এটা ফাঁসি ঘর, এখানে ব্রিটিশরা ফাঁসি দিত। আর পিছনে আছে ব্রিটিশদের
তাতকল জায়গাটাও যেরকম সুন্দর, এখন তো ব্রিটিশ নেই, সব এখানকার লোকেরাই সবাই থাকে স্থানীয়রা।